তারপর অভিষেক শুভেন্দু দৈরত দেখা যাচ্ছে কেন? দুই চোরের যখন ঝগড়া হয় এরকমই হয়। এবং কর্মপ্রার্থীরা যারা তারা আপনি তাদের হয়ে লড়েছিলেন, কিন্তু এখন তারা আপনাদের উপরে দোষ চাপাচ্ছে এবং আলিমুদ্দিন সিং ঘেরাও করবে বলছে। আমরা বলুন না, আমরা সবসময় লড়াই করেছি যে আইন মেনে মেধার ভিত্তিতে নিয়োগ হোক, কোনো বেআইনি পথে নিয়োগ চলবে না। আজকে সরকার তারা আরেকটা বেআইনি কাজে এদের তার সঙ্গে যুক্ত করে দিচ্ছে। ওইভাবে পথ তৈরি করা যায় না, ওইভাবে পথ তৈরি করে এদের প্রলোভিত করছে যে তোমাদের চাকরি দিয়ে দেব, সেটা তো বেআইনি। কোনো বেআইনি কাজকে তো আমরা সমর্থন করতে পারি না। নিয়োগ প্রথায় বেআইনি মানেই হচ্ছে দুর্নীতি, এবং সেই দুর্নীতিটা অনেক গভীরে। সুতরাং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। যারা চাকরি প্রার্থী তারা খানিকটা ভুল বুঝেছিলেন, তারা আমার সঙ্গে কথা বলার পর ব্যাপারটা বুঝে শান্ত হয়ে গেছে। সেটা আমরা বলতে পারি, আমি কিন্তু বলতে বলছি অখিলগিরি প্রায় দীর্ঘদিন পর আজ ক্ষমা চেয়েছে। এটা তো কোনো ক্ষমা চা নয়, এটা জনগণের থাপ্পড় খেয়ে ভয় পেয়ে গিয়ে ক্ষমা চা। ভাই, এ ধরনের প্রশ্নের কোনো অর্থ নেই, তার কোনো উত্তর হয় না। উনি ভবিষ্যতে কী করবেন না করবেন সেটা যখন কাজ করবেন তখন বলতে পারবেন। হাইকোর্ট কখনোই সিটের প্রতি আস্থাহীন হয়নি, এসব খবর আপনাদের কে দেয় আমি জানি না। হাইকোর্ট যথেষ্ট আস্থা রেখেছে এবং বারবার সিটকে বলছে তদন্তটা ত্বরান্বিত করার জন্য। কলকাতার বেশিরভাগ ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে, পুলিশ পয়সা দিয়ে তাদের দিকে বোঝাচ্ছে। আজকে বহুদিন পর ফিরাদ হাকিম এই সত্য কথাটা স্বীকার করলেন। ওর বলা উচিত ছিল পুলিশ নয়, পুলিশ মন্ত্রীর মদতে এই হকারগুলো বসছে বেআইনি পথে, যেটা বলতেও ভয় পাচ্ছে। সিবিআই তো সবাইকেই ডাকবে, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে সিবিআইকে ডাকতে হবে। এই তদন্ত নারদা সারদা তদন্তের মতো চেপে দেওয়া যাবে না, এবং তাতেই ওরা ওদের এত বিক্ষোভ সেদিনও রেগে গেছে। সবাইকে ডাকতে হবে, সবাইকে তদন্তে আনতে হবে, এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যিনি এই সমস্ত দুর্নীতির নায়িকা তাকেও তদন্ত জানতে হবে। ব্যারাকপুরে একজন আইনজীবীর বাড়িতে বিস্ফোরণ হচ্ছে, তার তাকে আইন শৃঙ্খলা নেই। আইনজীবী হোক আর সাধারণ মানুষ হোক, প্রত্যেকেরই নিরাপত্তার অধিকার আছে। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কর্মপ্রার্থীরা যারা তারা আপনি তাদের হয়ে লড়েছিলেন, কিন্তু এখন তারা আপনাদের উপরে দোষ চাপাচ্ছে এবং আলিমুদ্দিন সিং ঘেরাও করবে বলছে। আমরা বলুন না, আমরা সবসময় লড়াই করেছি যে আইন মেনে মেধার ভিত্তিতে নিয়োগ হোক, কোনো বেআইনি পথে নিয়োগ চলবে না। আজকে সরকার তারা আরেকটা বেআইনি কাজে এদের তার সঙ্গে যুক্ত করে দিচ্ছে। ওইভাবে পথ তৈরি করা যায় না, ওইভাবে পথ তৈরি করে এদের প্রলোভিত করছে যে তোমাদের চাকরি দিয়ে দেব, সেটা তো বেআইনি। কোনো বেআইনি কাজকে তো আমরা সমর্থন করতে পারি না। নিয়োগ প্রথায় বেআইনি মানেই হচ্ছে দুর্নীতি, এবং সেই দুর্নীতিটা অনেক গভীরে। সুতরাং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। যারা চাকরি প্রার্থী তারা খানিকটা ভুল বুঝেছিলেন, তারা আমার সঙ্গে কথা বলার পর ব্যাপারটা বুঝে শান্ত হয়ে গেছে। সেটা আমরা বলতে পারি, আমি কিন্তু বলছি অখিলগিরি প্রায় দীর্ঘদিন পর আজ ক্ষমা চেয়েছে। এটা তো কোনো ক্ষমা চা নয়, এটা জনগণের থাপ্পড় খেয়ে ভয় পেয়ে গিয়ে ক্ষমা চা। ভাই, এ ধরনের প্রশ্নের কোনো অর্থ নেই, তার কোনো উত্তর হয় না। উনি ভবিষ্যতে কী করবেন না করবেন সেটা যখন কাজ করবেন তখন বলতে পারবেন। হাইকোর্ট কখনোই সিটের প্রতি আস্থাহীন হয়নি, এসব খবর আপনাদের কে দেয় আমি জানি না। হাইকোর্ট যথেষ্ট আস্থা রেখেছে এবং বারবার সিটকে বলছে তদন্তটা ত্বরান্বিত করার জন্য। কলকাতার বেশিরভাগ ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে, পুলিশ পয়সা দিয়ে তাদের দিকে বোঝাচ্ছে। আজকে বহুদিন পর ফিরাদ হাকিম এই সত্য কথাটা স্বীকার করলেন। ওর বলা উচিত ছিল
পুলিশ নয়, পুলিশ মন্ত্রীর মদতে এই হকারগুলো বসছে বেআইনি পথে, যেটা বলতেও ভয় পাচ্ছে। সিবিআই তো সবাইকেই ডাকবে, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে সিবিআইকে ডাকতে হবে। এই তদন্ত নারদা সারদা তদন্তের মতো চেপে দেওয়া যাবে না, এবং তাতেই ওরা ওদের এত বিক্ষোভ সেদিনও রেগে গেছে। সবাইকে ডাকতে হবে, সবাইকে তদন্তে আনতে হবে, এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যিনি এই সমস্ত দুর্নীতির নায়িকা তাকেও তদন্তে আনতে হবে। ব্যারাকপুরে একজন আইনজীবীর বাড়িতে বিস্ফোরণ হয়েছে, এবং হচ্ছে তার তাকে আইন শৃঙ্খলা নেই। আইনজীবী হোক আর সাধারণ মানুষ হোক, প্রত্যেকেরই নিরাপত্তার অধিকার আছে। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই।